আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকে ভিডিওতে আমি দেখাবো যে ছোট্ট একটি গাছ, দেখুন অনেক ছোট্ট একটি গাছ এবং কত সুন্দরভাবে খেজুর ধরছে, এবং একটি গাছ থেকে কতগুলো চারা বের হইতেছে আপনারা দেখুন। চারপাশ দিয়ে মিনিমাম 20 থেকে 30টা চারা বের হয়েছে শুধুমাত্র এই ছোট্ট গাছ থেকে। তো এরকম একটি খেজুর গাছ যদি আপনারা রোপণ করেন, তাহলে একটি খেজুর গাছ থেকে আপনি একটি বিশাল বড় বাগান করতে পারবেন। দেখুন এখানে কত সুন্দর সুন্দর চারা বের হইতেছে, এই চারাগুলো তুলে অন্য জায়গায় লাগাইলে এরকম হবে। আর খেজুরগুলো দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর, মাত্র ধরতেছে খেজুর।